হ্যালো ফ্রেন্ডস, এসি ইনস্টিটিউটের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে দেখো যে আমরা আগের যে ক্লাসে অঙ্কের একটা চ্যাপ্টার শুরু করেছিলাম পার্টনারশিপ, সেই পার্টনারশিপের ফার্স্ট পার্ট আমরা অলরেডি তোমাদের মানে আমাদের চ্যানেলে প্রোডিউস করেছি, তোমরা অবশ্যই যারা যারা দেখেছো তাদেরকে অবশ্যই ওয়েলকাম। আজকে আমরা পার্টনারশিপের পার্ট টু নিয়ে আলোচনা করবো। পার্ট টুতে কি কি ধরনের প্রবলেম আছে সেই প্রবলেমগুলো তোমাদের সামনে হাজির করবো এবং কি করে সেই প্রবলেমগুলোকে সলভ করতে হয় সেগুলো দেখাবো। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখো যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, আর যারা দেখছো তাদের কাছে অনুরোধ করবো যে হচ্ছে ভালো ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানিয়ে যে কোন কোন জায়গায় আমাদের ইমপ্রুভ করা দরকার আছে বলে মনে হয়। ঠিক আছে, আজকের কোশ্চেন কি কি কোশ্চেন এসে দেখো। দেখো আগের দিন আমরা এখান থেকে শেষ করেছিলাম এই কোশ্চেন থেকে, আজকে আমরা এখান থেকে শুরু করবো পাঁচ নাম্বার থেকে। দেখো এ বি কোশ্চি প্রত্যেকে প্রত্যেকে 20,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করে, পাঁচ মাস পরে এই পাঁচ হাজার টাকা এবং 4,000 টাকা তুলে নেয়, কিন্তু সি আরো 6,000 টাকা বিনিয়োগ করে, বছর শেষে 69,900 টাকা লাভ হলে সি কত টাকা লাভ করবে। ঠিক আছে, এবার আমরা কি বলেছিলাম যে পার্টনারশিপ অঙ্ক করার ক্ষেত্রে কি বলেছিলাম যে অঙ্কটা কোন ফরম্যাটে আছে সেটা দেখে নেবে। অঙ্কটা দেখো এখানে মিক্সড পার্টনারশিপে আছে, কেন? কারণ হচ্ছে একজন টাকা তুলে নিচ্ছে, একজন আবার টাকা ইনক্রিজ করছে, মানে এই যে তুলে নেওয়া মানে আপ অ্যান্ড ডাউন হওয়া ব্যবসার ক্ষেত্রে সেটা কি বলা হচ্ছে মিক্সড পার্টনারশিপ। তাহলে আমরা মিক্সড পার্টনারশিপ করতে গেলে আমাদের প্রথম কাজ কি করতে হবে? দেখো প্রথমে কজন বন্ধু ব্যবসা করছিল, তিনজন, কত টাকা করে? এক একজন 20,000 টাকা করে, প্রথমে 20,000 টাকা করে ব্যবসা শুরু করেছিল। এ বি 20,000 টাকা দিয়েছিল, সি 20,000 টাকা দিয়েছিল। ঠিক আছে, এবার দেখো এ 20,000 টাকা কতদিন চালিয়েছিল সেটা আমাদের জানতে হবে। এ বছর শেষ, কারণ এ কিন্তু আপ অ্যান্ড ডাউন কিছু করেনি, টাকা মানে কি করেছিল, এ টাকা তুলেও নিয়েছিল, সরি, এ সবাই কিন্তু কিছু না কিছু করেছে। তাহলে এ আমার দেখছে যে ব্যবসা শুরু করার পাঁচ মাস পরে টাকাটা কত টাকা তুলেছে, 5,000 টাকা তুলে নিয়েছে। তাহলে 20,000 টাকা কতদিন ছিল ব্যবসাতে? পাঁচ মাস। ঠিক আছে, আমরা এর সাথে যোগ করব কি, যোগ করবো যে 20,000 টাকা তুলে নিলে 5,000 টাকা তুলে নিলে কত টাকা পড়ে থাকে? 15,000 টাকা। এটা কত মাস চলেছিল? পাঁচ মাস চলে, বাকি 7 মাস চলেছিল এটা। ঠিক আছে, বুঝতে পারলে? আমরা এইভাবে আমরা কি তৈরি করছি সেটা হচ্ছে প্রফিট রেশিও বা পিআর তৈরি করছে। পিআর তৈরি করার পর আমরা বলে দিয়েছিলাম অলরেডি। এবার দেখো বি 20,000 টাকা এনেও চালাচ্ছে, কত? পাঁচ মাস। তাহলে বি 20,000 টাকা পাঁচ মাস চালানো প্লাস এইচ কি করছে, 4,000 টাকা তুলে নিয়েছে, তাহলে কত হাজার টাকা পড়ে গেছে? 16,000 টাকা। কত মাস চালাচ্ছে? 7 মাস। আর এ কি করছে, সি 20,000 টাকা দেখো 12 মাসই চালাচ্ছে, আবার কি করছে 6,000 টাকা এক্সট্রা অ্যাড করছে, কতদিন, কত মাস পরে? 5 মাস পরে, অর্থাৎ 7 মাস চালাচ্ছে। এই হচ্ছে তাদের প্রফিট রেশিও। ঠিক আছে, প্রফিট রেশিও, তাহলে এটাকে যোগ করলে দেখো কত হচ্ছে, এটাকে যোগ করলে আমরা যদি ছোট করে দিই একটুখানি তাহলে ভালো হয়। এখান থেকে দেখো প্রত্যেকের তিনটে করে শূন্য সবার কমন আছে, আমরা তিনটে করে শূন্য কেটে দেবো, এরও তিনটে শূন্য কেটে দেবো, এখানেও 3টে শূন্য কাটবো, এখানেও 3টে শূন্য কাটবো, আরো আমাদের গুণ করতে সুবিধা হবে। এখানে দেখো 5×20 = 100 প্লাস 7×15 105, সরি হচ্ছে, এখানে দেখো 5×20 = 100 প্লাস 6×17 = 112। ঠিক আছে, আর এখানেও দেখো 5×12 = 24 মানে 240 প্লাস এখানে 6×7 = 42। ঠিক আছে, এবার এটাকে যোগ করলে দেখো কত আসছে, একটা আসছে 205, একটা আসছে 212, আর একটা আসছে 282। তার মানে আমরা এখানে কি পেলাম, এটা হচ্ছে পিআর পেলাম, অর্থাৎ প্রফিট রেশিও পেলাম, অর্থাৎ এ 205 ইউনিট টাকা লাভ পাবে, বি 212 ইউনিট টাকা লাভ পাবে, সি 282 ইউনিট টাকা লাভ পাবে। তাহলে এদের যদি আমরা ইউনিট হিসাব করি, ইউনিটের তাহলে কত ইউনিট টোটাল লাভ হয়েছে দেখো, এই তিনটে যদি প্যারালালি যোগ করি, যোগ করে দেখো সমান সমান হচ্ছে 699। ঠিক আছে, 699 ইউনিট লাভ হয়েছে যেটা আমাদের হিসাবে, আর 699 ইউনিটের মান বলে দিয়েছে কত,
69,900 টাকা। তাহলে আমরা এখানে লিখতে পারি 699 × 69,900 টাকা। তাহলে ওয়ান ইউনিটের মান কত হবে, এটা ক্যালকুলেশন করলে ওয়ান ইউনিট সমান সমান পাবো হচ্ছে কত, 100 টাকা। 100 টাকা ওয়ান ইউনিটের মান। এইভাবে হচ্ছে সি কত টাকা লাভ পাবে। আচ্ছা সি দেখো প্রফিট রেশিও কত ছিল এখানে 282। তাহলে ওয়ান সমান সমান 282 হলে সরি ওয়ান সমান সমান 100 হলে 282 সমান সমান কত, 28,200 টাকা। এটা হচ্ছে সি লাভ পেয়েছে। বুঝতে পারছো এটা কিন্তু এই ধরনের অঙ্ক প্রফিট রেশিও সরি পার্টনারশিপের ক্ষেত্রে কিন্তু কোন রকম শর্টকাটের কোনো ফর্মুলা নেই, ঠিক আছে। আমাদেরকে এইভাবেই কিন্তু চলতে হবে, ঠিক আছে। নেক্সট আমরা কোশ্চেন যাবো, দেখো কি কোশ্চেন দিয়েছে। রাম 10,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করার কিছু মাস পর রহিম 40,000 টাকা দিয়ে ব্যবসায় যোগ দেয়। বছর শেষে দুজনে সমান লভ্যাংশ পেলে রহিম কত মাস পরে ব্যবসায় যোগ দিয়েছিল। কোশ্চেনটা ভালো করে পড়বে। এখানে এই ধরনের অঙ্কে দুটো দুই ধরনের উত্তর চাই। একটা যে কত মাস পরে ব্যবসায় যোগ দিয়েছিল সেটাও চাইতে পারে, আর একটা বলতে পারে যে কত মাস সে ব্যবসায় নিযুক্ত ছিল, এইটা বলতে পারে, ঠিক আছে। এই কোশ্চেনটা কিন্তু লাস্ট লাইনে খুব ভাইটাল জিনিস। এবার দেখো এখানে ব্যবসা করতে গিয়ে রাম আর রহিম দুই বন্ধু, দেখো রাম ব্যবসায় ইনভেস্ট করেছে কত টাকা, 10,000 টাকা, ঠিক আছে, ইনভেস্ট করেছে 10,000 টাকা। আর রহিম ইনভেস্ট করেছে কত, 40,000 টাকা। রহিম ইনভেস্ট করেছে 40,000 টাকা। এবার রাম কি বলছে দেখো, যে বছর শেষে অর্থাৎ রাম কিন্তু হচ্ছে ব্যবসাটা কত মাস চালিয়েছিল, 12 মাস। তাহলে রামের প্রফিট রেশিও কত হবে বলো, রামের প্রফিট রেশিও হবে এসবের 12 গুণ। এবার বলছে কিছু মাস পরে রোহিত ব্যবসায় 40,000 টাকা যোগ দেয়। তাহলে আমরা বলতে পারি না এখানে রোহিত কত মাস ব্যবসা চালিয়েছিল বা কত মাস পরে ইম্প্রুভ হয়েছিল সেটা আমরা জানি না। আমরা যদি বলি যে রোহিত এক্স মাস ব্যবসা চালিয়েছিল, ঠিক আছে, এক্স মাস মানে কত মাস সেটা আমরা জানি না, আমরা এক্স ধরে নিলাম। তাহলে এখানে দেখো এর প্রফিট রেশিও কত হলো, 12,120,000, আর এর প্রফিট রেশিও কত হলো বলতো, 40,000x। এবার বলেছে বছর শেষে দুজনেই সমান সমান রেশিও মানে প্রফিট পাবে, তার মানে 120,000 যদি 1% রেশিও পায় তাহলে এটারও 1% রেশিও পাবে। বুঝতে পেরেছো, বোঝা গেছে? তাহলে এটারও যা লাভ পাবে এও তাই লাভ পাবে। তাহলে আমরা এটাকে কি বলতে পারি, আমরা এটাকে বলতে পারি না যে 40,000x = 120,000, এটাকে বলতে পারি দুটোই তো সমান, দুটোই তো প্রফিট রেশিও সমান, ঠিক আছে। তাহলে আমরা এটাই করতে পারি, এখান থেকে আমরা x এর মান বার করতে পারি। x এর মান বার করতে হলে দেখো 120,000 / 40,000 ভাগ করো কাটলে দেখো 3 = x এর মান, ঠিক আছে। অর্থাৎ x আমরা কি ধরেছিলাম, যে x আমরা ধরেছিলাম যে কত মাস মানে ব্যবসায়ী নিয়মিত ছিল, অর্থাৎ রোহিত 3 মাস ব্যবসা করেছিল। এবার কোশ্চেন দিয়েছে কত মাস পরে ব্যবসায় যোগ দিয়েছিল, তাহলে 3 মাস, এখানে দেখো 3 মাস কিন্তু অপশন রয়েছে, কিন্তু উত্তর 3 মাস আমরা করতে পারবো না। বলছে কত মাস পরে ব্যবসায়, উনি 3 মাস ব্যবসাতে ইনক্লুড ছিল, তাহলে কত মাস পরে ব্যবসায় এসেছিল, 9 মাস পরে, ঠিক আছে। উত্তর হবে এখানে 9 মাস, বোঝা গেছে, বুঝতে পারলে, কারণ এখানে কিন্তু সমস্যাটা পাকাবে, বোঝাতে পারলাম। এই জিনিসটা কিন্তু খুব ভালো একটা অঙ্ক ছিল। তোমরা যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে ভিডিওটা পজ করে ভালো করে দেখে নেবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, যে সচিন ও সৌরভ যৌথভাবে একটি ব্যবসা খোলে, সচিনের মূলধন সৌরভের মূলধনের 3 গুণ এবং সচিনের নিয়মিত সময় সৌরভের নিয়মিত সময় 2 গুণ। বছর শেষে সৌরভ 4,500 টাকা লভ্যাংশ পেলে সচিন কত টাকা লভ্যাংশ পাবে। খুব ভালো কোশ্চেন। দেখো সচিন এবং সৌরভ দুই বন্ধু, সচিন আর সৌরভ দুই বন্ধু ব্যবসা শুরু করছে। এবার কি বলছে কোশ্চেনে, যে সচিনের মূলধন সৌরভের মূলধনের 3 গুণ, অর্থাৎ আমরা যদি সৌরভ যদি মনে করি যে ওই ব্যবসাতে ওয়ান অংশ মানে ওয়ান রেশিও মূলধন দিয়েছে, তাহলে সচিন কত দেবে, 3। বুঝতে পারলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে ইনভেস্টমেন্ট, ইনভেস্ট করেছে সৌরভ 1 টাকা করলে সচিন করেছে 3 টাকা। এবার তারপরে বলছে সচিনের নিয়োজিত সময় সৌরভের সময়ের 2 গুণ,
অর্থাৎ সৌরজ্যোতি ওয়ান ইউনিট হচ্ছে সময় ব্যবসা করে, তাহলে সচিন কত ইউনিট ব্যবসা করবে? টু ইউনিট সময়। অর্থাৎ আমরা এখানে বলতে পারি সৌরজ্যোতি ছমাস ব্যবসা করে, তাহলে সচিন করছে 12 মাস, এটাই বোঝাতে চেয়েছে। তাহলে 12 মাস এবং 6 মাসের দেখো রেশিও করবে 2:1 হয়, ঠিক আছে? তাহলে আমরা এখানে টাইম কত দিলাম, এটা টাইম দিলাম, তাহলে এখান থেকে আমরা কি পাবো? পি আর পাবো, প্রফিট রেশিও পাবো। দেখো প্রফিট রেশিও আমরা করতে বলেছিলাম কি, যে ইনভেস্টমেন্ট এর সাথে টাইম যদি গুণ করে দিই তাহলে আমরা প্রফিট রেশিও পেয়ে যাবো, ইনভেস্টমেন্ট এর সাথে গুণ করে দিলাম। এখানে তাহলে আমাদের কি দাঁড়ালো, যে সৌরভ 1 টাকা যদি লাভ পায় সচিন পায় 6 টাকা, এটা হচ্ছে নিয়ম, এটা হচ্ছে আমরা পেলাম। তাহলে এখানে আমরা 1-এর ভ্যালু বলে দিয়েছে, দেখো 1 সমান সমান বলে দিয়েছে 4,500 টাকা, 1 সমান সমান 4,500 টাকা, আমাদের 6 সমান সমান কত, এর সাথে 4,500 গুণ হয়ে যাবে 9 সমান সমান 27,000 টাকা, তাহলে সচিন ওই ব্যবসা থেকে কত টাকা প্রফিট পাবে? 27,000 টাকা। বোঝাতে পারলাম? ভালো কোশ্চেন ছিল, কিন্তু কোশ্চেনটা কি কোথায় আছে সেটা হচ্ছে এই কোশ্চেনটা এই জায়গাতে এই লাইন দুটোতে, ফার্স্ট লাইন এবং সেকেন্ড লাইন দুটো বোঝার বিষয়, বোঝাতে পারলাম? নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন দেখো যে এ বি সি তিন ব্যক্তি যথাক্রমে 1/6, 1/4, 1/3 অনুপাতে মূলধন বিনিয়োগ করে, 4 মাস পরে বি তার মূলধন দ্বিগুণ করে এবং এর 1 মাস পরে সি তার মূলধন অর্ধেক করে, বছর শেষে 11,800 টাকা লভ্যাংশ পেলে বি কত টাকা লাভ পাবে? ঠিক আছে, এখানে কিন্তু আমরা এতক্ষণ সময় এখানে একটা রাউন্ড ফিগার টাকার অঙ্ক দেখাচ্ছিলাম, কিন্তু এখানে কি বলছে মোট টাকার একটা অংশ বলেছে, 6 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ। তাহলে আমরা এটাকে রাউন্ড ফিগারে পড়ে দেখো, এ বি সি তিনজন বন্ধু ব্যবসা করছে, কি বলছে এ হচ্ছে 6 ভাগের 1 ভাগ, বি হচ্ছে 4 ভাগের 1 ভাগ, সি হচ্ছে 3 ভাগের 1 ভাগ, এইটা তারা ব্যবসাতে ইনভেস্ট করছে। তাহলে এটাকে আমরা যদি রাউন্ড ফিগারে করি তাহলে আমরা এটাকে লিখতে পারি 2:3:4, বোঝাতে পারলাম? কারণ কি আমরা ভগ্নাংশ থেকে রাউন্ড ফিগার করতে গেলে ন্যাচারালি কি করি, নিচের যে হরগুলো রয়েছে তার লসাগুতে গুণ করে দিই, এটাকে যদি আমরা 12, দেখো এতে লসাগু 4, 3 এবং 6, লসাগু হচ্ছে 12, 12, 12, দেখো এটা 4, এটা 3, এটা 2, ঠিক আছে? তাহলে সেটাই আমরা পেলাম। এবার এটা কি পেলাম, এটা হচ্ছে ইনভেস্টমেন্ট পেলাম, ইনভেস্টমেন্ট পেলাম। তাহলে প্রাথমিক ভাবে কি হয়েছিল যে এ 2 টাকা মানে 2:1, সি 3:1 আর বি 3:1 আর সি 4:1 টাকা ইনভেস্ট করেছে। এবার কি করেছে দেখো, যে 4 মাস পরে বি তার মূলধন দ্বিগুণ করছে, আচ্ছা ব্যবসাটা চলেছিল করতে 1 বছর, তাহলে এ কত বছর চালিয়েছিল, তাহলে পি আর আমরা বার করব, পি আর বার করতে গেলে 2 টাকা, এ কত দিন চালিয়েছিল 12 মাস, আচ্ছা নেক্সট হচ্ছে 4 মাস পরে তার বি তার মূলধন দ্বিগুণ করে, কারণ 4 মাস হচ্ছে 3 টাকা অনুপাতে চালিয়েছিল, তাহলে 3×4+6×8, 6 মাস, 3 টাকা ডবল হচ্ছে 6 টাকা, সেটা চালিয়েছিল কত, 8 মাস। এবং এখানে কি বলছে দেখো, তারও 1 মাস পরে সি 4 টাকা অর্ধেক করে নেয়, তার মানে 4 টাকা সি চালিয়েছিল যে 5 মাস, এবং এই 4 টাকার অর্ধেক 2 টাকা চালিয়েছিল বাকি 7 মাস, ঠিক আছে? এটা হচ্ছে ক্লিয়ার। তাহলে এটাকে ইয়ে করলে দেখো, আর গুণ করলে কত হচ্ছে, 12×24, এটা করলে 3×4 6×48=60, আর এটা করলে 4×5=20, 7×14 মানে 34, এটাকে ছোট করো, ছোট করলে আমরা কত পাচ্ছি দেখো, 12:30:17, তাহলে আমরা এখান থেকে কি পেলাম, এ 12 অনুপাত টাকা পাবে লভ্যাংশ, বি 30 অনুপাত টাকা লভ্যাংশ পাবে, সি 17 অনুপাত টাকা লভ্যাংশ পাবে। তাহলে এরা টোটাল তিনজনে কত অনুপাত টাকা লভ্যাংশ পেয়েছে বলবো, সেটা এটা যোগ করে দেখো আসে 59, ঠিক আছে 59, মোট লাভ হচ্ছে 59 অনুপাত। এবার এই 59 এর মানগুলো দিয়েছে দেখো কোশ্চেনে 11,800 টাকা, তাহলে 59 সমান সমান আমরা লিখতে পারি 11,800 টাকা, তাহলে 1 সমান সমান কত দেখো 200 টাকা,
200 টাকা, ঠিক আছে? এবার হচ্ছে সে বি কত টাকা লভ্যাংশ পাবে, বি তাহলে 1:200 টাকা বি লভ্যাংশ কত, 30, তাহলে 1:200 হলে 30 কত, 6000 টাকা, ঠিক আছে? এটা হচ্ছে তার লভ্যাংশের পরিমাণ, বি কত টাকা পেল এই ব্যবসা থেকে, 6000 টাকা লাভ পেল। এটা ভালো কোশ্চেন ছিল একটা। দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, দেখো এ বি ও সি তিন বন্ধু আবার ব্যবসা শুরু করেছে, মোট লাভে একের তৃতীয়াংশ এ, একের চতুর্থাংশ বি এবং বাকি সি 500 টাকা লাভ পেলে এ কত টাকা লাভ পায়, ঠিক আছে? অর্থাৎ এখানে কি বলেছে যে মোট কত টাকা লাভ পেয়েছে সেটা বলে দেওয়া নেই, কিন্তু মোট লাভের কত পরিমাণে টাকা তারা প্রফিট পেয়েছিল সেটা বলে দেওয়া আছে, ঠিক আছে? তাহলে আমরা মনে করি যে ওই ব্যবসাতে, ধরো ওই ব্যবসাতে সমান সমান এক এক অংশ লাভ হয়েছে, লাভ কত, এক অংশ। এবার বলছে মোট লাভের একের তিন অংশ ও একের চার অংশ এ আর বি ভাগ বাটা করে নিচ্ছে, তাহলে সি কত পাচ্ছে, তাহলে এ আর বি কত পাচ্ছে, দেখো এ পাচ্ছে একের তিন, বি পাচ্ছে একের চার, সমান সমান কত পাচ্ছে দেখো, এটাকে ভাগ করলে তিনে চারে বারো, মানে 4 + 3, তার মানে এখান থেকে আমরা বলতে পারি এ পাচ্ছে হচ্ছে 4 12 অংশ আর বি পাচ্ছে হচ্ছে 3 12 অংশ, মানে 12 4 অংশ পাচ্ছে এ আর 12 3 অংশ পাচ্ছে হচ্ছে বি। তাহলে সি কত পাচ্ছে স্যার, সি পরিমাণটা হচ্ছে 500 টাকা, কিন্তু অংশতে কত পাচ্ছে, এখান থেকে আমরা যদি করি এখান থেকে দেখো 7 / 12 অংশ টোটাল দুজন গেল, তাহলে সি কত পাচ্ছে, সি হচ্ছে পাচ্ছে হচ্ছে 5 / 12 অংশ, তাই না? 12 থেকে 7 12 অংশ টোটাল হয়েছিল, তার থেকে 7 অংশ এটা দ্রুত হয়ে নিচ্ছে, তাহলে 5 অংশ করে থাকছে, তাহলে 5 অংশ আমরা 5 / 12 অংশ কি পাচ্ছে, সি। বোঝাতে পারলো এটা? এবার বলছে যে সি যেটা আমরা 5 / 12 অংশ করলাম সেটা পরীক্ষা এই অঙ্কে বলে দিচ্ছে 500 টাকা, তাহলে 5 / 12 অংশ সমান সমান আমাদের বলে দিয়েছে 500 টাকা, তার মানে কি 5-এর ভ্যালু বলে দিয়েছে 500 টাকা, 5-এর ভ্যালু মানে সি তো অ্যাকচুয়ালি পাচ্ছে কত, 12 টাকার মধ্যে 5 টাকা পাচ্ছে, তাহলে 5-এর ভ্যালু বলে দিচ্ছে 500 টাকা। এবার বলেছে এ কত টাকা লাভ পাবে, দেখো এ কত টাকা লাভ পাচ্ছিল 4 / 12 মানে 4 টাকা, তাহলে 5-এর ভ্যালু যদি 500 টাকা হয় একের ভ্যালু 100 টাকা, 4-এর ভ্যালু কত, 4 = 400 টাকা, তাহলে এ কত টাকা প্রফিট পাচ্ছিল, 400 টাকা। যদি কোশ্চেনে দিতে যে মোট কত টাকা লাভ হয়েছিল, তাহলে আমরা এখান থেকে বলতে পারি 5 = 500, 12 = কত, 1200 টাকা। বুঝাতে পারলাম? খুব ভালো কোশ্চেন ছিল। নেক্সট হচ্ছে আজকে আমাদের ক্লাসের লাস্ট কোশ্চেন এটা, দেখো এ 7000 টাকাতে ব্যবসা শুরু করে, 5 মাস পর বি কিছু টাকা নিয়ে ব্যবসায় যোগদান করে, বছর শেষে 2:3 অনুপাতে লভ্যাংশ বণ্টিত হলে বি কত টাকা এই ব্যবসায় নিয়োগ করে। দেখো এই ধরনের কোশ্চেন কিন্তু আমরা করে দিয়েছি, যেটা যদি সমান সমান লভ্যাংশ পরিমাণটা বলে দিয়েছি, তাহলে এখানে আমরা কি করবো, এই ধরনের অঙ্ক দিলে দেখো এ বি ব্যবসা শুরু করছে, এ কত টাকা দিয়ে ব্যবসা নিয়োগ হচ্ছে, 7000 টাকা, তারপরে এ কতদিন ব্যবসা করছে, দেখো 12 মাস, এ 12 মাস ব্যবসা করছে, তাহলে এদের পিআর কত হবে বলতো, এর পিআর হবে কত, 84000 টাকা, 84000, আর বি হচ্ছে 5 মাস পরে, তার মানে 7 মাস ব্যবসায় ছিল, এবার কত টাকা নিয়ে ব্যবসা করছে সেটা তো আমার বলে দেওয়া নেই, বলে দেওয়া আছে, আমরা মনে করলাম এক্স মাস, এই এক্স টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে। এবার দেখো এবার আমরা বলতে পারি যে 84000 টাকা, এবার এখানে বলছে যে এই পিআর রেট, আমরা এখানে যেটা আমরা পিআর রেট 84 করলাম আর এখানে কত করছি 7x, বুঝাতে পারলাম? কিন্তু কোশ্চেনে বলে দিয়েছে পিআর রেট কত হবে, এটা হবে না, এটার জায়গায় করতে হবে 2:3, ঠিক আছে 2:3, তাহলে আমরা বলতে পারি 2 = 84000, এটা বলতে পারি, তাহলে 3 = এর মান আমাকে বার করতে হবে, 2 = 84000 হলে 3 = হবে কত, 1260000, মানে 126000, 126000 হচ্ছে 3 = এবার এটার মানও যা, এটার মানও যা 7x এর মানও তাই, এটার মানও যা 7x এর মানও তাই, তাই না?
কারণ হচ্ছে 2 এর মান যে 84 মান পাই আমরা সেট করেছিলাম, তাহলে 126,000 এর মান যা 7x এর মান পাই, তাহলে আমরা লিখতে পারি 7x = 126,000, তাহলে x সমান সমান কত দেখো, এটাকে 7 দিয়ে যদি আমরা ভাগ করি 7x = 56,000, তার মানে x এর মান কত, 18,000। তাহলে x আমরা কি করেছিলাম, টাকা কত টাকা ইনভেস্ট করেছিল b ওই ব্যবসাতে, বা 18,000 টাকা স্যার। ঠিক আছে, ওই ব্যবসাতে আমরা দেখলাম হয়েছে, দেখো ওই ব্যবসাতে আমরা তাহলে কত টাকা ইনভেস্ট করলাম, মানে বি সেটা হচ্ছে 18,000 টাকা ইনভেস্ট করেছে ব্যবসাতে, তারপরে কিন্তু ব্যবসার আমরা প্রফিট 2:3 অনুপাতে আমরা ভাগ করতে পারলাম। এটা ছিল আজকে আমাদের লাস্ট কোশ্চেন, আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে, এবং ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি লাইক শেয়ার এবং কমেন্ট করবে, এবং আমাদের চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখো। আজকের মতো এই পর্যন্তই, পরবর্তীতে আরো ভালো ভালো ভিডিও কিন্তু তোমাদের সামনে নিয়ে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।